আজকের পর থেকে তুমি তোমার ছেলে এবং মেয়ের কোনো রকম কোনো খবর পাবা না। আমি সব কিছু ছেড়ে তোমাকে বিয়ে করেছিলাম এই জন্য। এই দুই ঘন্টার মধ্যে শেষ ইচ্ছা ম্যানুফ্যাকচার্ড হয়ে গেল। আচ্ছা তোমরা কি কেউ বুঝতে পারতেছো না চাচু যে ওটা কেন করতেছে? গলার কাছে কষ্ট দলা পাকিয়ে আসে, দৃষ্টি ঝাপসা হতে থাকে। পরিচালক যেন হ্যামিলনের রহস্যময় বাঁশিওয়ালা আর সমালোচকের কলম হয়ে যায় সেই বাঁশির সুরে মন্ত্রমুগ্ধ এক শিশু যার অন্যত্র যাওয়ার কোনো উপায় নেই। মানুষের মনের মতো জটিল কিছু হয়তো নেই আর, সেই গহীন সমুদ্র কখনো একাকী নীরব হয়ে থাকে, আবার কখনো তাতে উত্তাল ঝড় আসে। প্রত্যেকটা মানুষের জীবনেই হয়তো এরকম একটা সময় আসে। চলচ্চিত্র নির্মাতা জাভেদ হাসান আর তার পরিবারের জীবনে এরকমই কিছু সময় নিয়ে এবং একটি বিবাহিত পুরুষ যদি তার মেয়ের বন্ধুর প্রেমে পড়ে এবং পুরনো সংসার ভেঙে সেই মেয়েটিকে নিয়ে নতুন সংসার গড়ে তোলে, তাহলে এই সম্পর্কের ভাঙা গড়ার মধ্যে যে চরিত্রগুলো অবস্থান করছে তাদের মনের অতলে ডুব দিলে কি পাওয়া যেতে পারে, তারই সিনেম্যাটিক এক্সপ্রেশন হলো ডুব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে আই উইল এক্সপ্লেন দ্য মুভি ডুব। সো লেটস স্টার্ট দ্য এক্সপ্লেনেশন। ছবির শুরু একটি রিইউনিয়নকে কেন্দ্র করে, যেখানে অনেকদিন পর দুই বান্ধবীর দেখা হয়, সাবেরি এবং নিতু। জাভেদ সাহেবের মেয়ের চরিত্রে রয়েছে সাবেরি এবং সাবেরির বান্ধবীর চরিত্রে নিতু। সাদা শাড়ি আর লাল পাড়ে একদিকে যেমন সাদা শুভ্রতে একটা বিষাদ ছিল, তেমনই হৃদয়ে রক্ত খননের একটা প্রতীকী দিকে উঠে এসেছে দুই বান্ধবীর মনের। এখানে নিতু সাবেরিকে বলে, কিরে শুনলাম তুই স্পিচ দিবি না। সাবেরি বলে, হ্যাঁ কথা গুছিয়ে বলতে পারি না তাই দিব না। নিতু বলে, এটা কোনো কথা হলো? কলেজের রিউনিয়নে তুই আর আমি স্পিচ দিব না, এটা কখনো হয়? তাহলে তো রিউনিয়নই হবে না। সাবেরি বলে, তুই দে। কিছুক্ষণ দুজনে চুপচাপ থাকার পর সাবেরি বলে, আন্টি কেমন আছে? নিতু বলে, ভালো। আর এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে নিতু আর সাবেরির ছোটোবেলার সিন দেখানো হয়। এখানে নিতু সাবেরিকে বলে, তোমার বাবা তোমাকে সবসময় ছবিতে নেয় কেন? তখন সাবেরি বলে, আচ্ছা বাবাকে বলবো পরের ছবিতে তোমাকে নিতে, খুশি? তখন নিতু বলে, না থাক লাগবে না, আমার বাবা আমাকে নিজের টাকা দিয়ে ছবি বানাই দিবে। এখান থেকে ফ্ল্যাশব্যাক 2017 থেকে এক লাফে 2010। পারিবারিক ভ্রমণে বের হয়েছেন চলচ্চিত্রকার জাভেদ হাসান বান্দরবনের গহীন অরণ্যে, একটি সুখী পরিবারের এক গুচ্ছ গল্পের মাঝে, যেখানে থাকে হাসি, কান্না, বেদনা আর নিজের ভেতরের কিছু প্রশ্ন। এখানে তার স্ত্রী ছেলে নোহাস আর মেয়ে সাবেরির সাথে ঘুরতে যাওয়া। এখানে জাভেদ সাহেব আর তার বর্তমান স্ত্রী মায়াকে বলে, মাঝে মাঝে দূরে যেতে হয় কাছে আসার জন্য। এখান থেকে ফ্ল্যাশব্যাকের ভেতরে আবার ফ্ল্যাশব্যাক, সাল 1990। মায়া আর জাভেদের কিভাবে বিয়ে হলো আমরা এবার সেটা দেখতে পাবো। জাভেদ হাসান আর নুরুন্নাহা মায়ার বিয়েটা হয় বাসা থেকে পালিয়ে গিয়ে। মায়ার কর্নেল বাপ সেটা মেনে না নিয়ে পুলিশ ডাকেন এবং সেখান থেকে গল্প এগোয় বেশ হাস্যরসাত্মকভাবে, সে গল্পও শেষ হয়। গল্প শেষে আমরা ফিরে আসি সন 2010-এ। এটা মূলত 2010 সালেরই গল্প, যদিও সিনেমার টাইম লাইন নিয়ে এরপর আর কোনো স্পষ্ট দিক নির্দেশ আমরা পাই না, তবে ধারণা করা যায় গল্প এগোতে এগোতে সেটা 2014-15 পর্যন্ত এসেছে। সে যাই হোক, সিন বর্তমানে অর্থাৎ 2010 সালে আসলে জাভেদ সাহেব তার স্ত্রী মায়াকে বলে, আমার রাগী শ্বশুর যখন আমাদের খোঁজে সারা দুনিয়া তন্নতন্ন করছে, আমরা তখন তোমার মায়ের স্টোর রুমে বাসর রাত বাসর দিন করছি, মনে আছে? অসম্ভব সুন্দর, কি দারুণ অনিশ্চিত ছিল আমাদের জীবন, সেই কমলা ল্যান্ড ফোন, ভাড়া করা শাড়ি পাঞ্জাবি। জাভেদ সাহেব মজা করে বিয়ের সময়কার পাঞ্জাবি নিয়ে আর সময়কার একটা কথা মনে করে বলেন, এ ভাই ঝোল সাবধানে খাবেন, পাঞ্জাবিতে যেন না লাগে। এই সময়গুলো আমার লাইফের বেস্ট টাইম ছিল। এগুলো শুনে মায়া বলে, এখানে আসার পর থেকে বারবার তুমি অতীতের কথা বলছো কেন? স্মৃতিতে ফিরে যাচ্ছ কেন বারবার? তার মানে তুমি বুঝে গেছো বর্তমানে আমাদের আর কিচ্ছু নাই, সব কিছু শেষ হয়ে গেছে আমাদের। তখন জাভেদ সাহেব আর কিচ্ছু বলতে পারে না। আমরা বুঝতে পারি আসলে পুরো ছবির পুরোটা জুড়েই সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজা হয়েছে, যা শুরু হয়েছিল সমুদ্রে আর পাহাড়ে, তা কংক্রিটের দেয়ালে দেয়ালে আর নির্জন অরণ্যের নয়ন তারাতেও সেই প্রচেষ্টাই চলছিল। সব প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যায় না, হয়তো জাভেদ হাসান নিজেও তা পারেনি,
এখান থেকে সিন কাট হয়ে জাবেদ সাহেব আমাদের বলে, যখন এক পৃথিবীর কাছে তার প্রয়োজন ফুরিয়ে যায় অথবা তার কাছে পৃথিবীর, এই জন্যই আমি কি করতাম জানো, কখনো বাবার বাসায় গিয়ে যে কোনো জরুরি আলাপ তুলতাম, কিন্তু শেষ করতাম না, কিছু কথা বাকি আছে বলতাম, বাদ বাকি কালকে। তখন বাবা কালকের জন্য অপেক্ষা করা শুরু করতেন, ওনার বেঁচে থাকার একটা প্রয়োজন তৈরি হতো। এক সময় আমি খুব নিজের কাজে ব্যস্ত হয়ে পড়তাম, ধীরে ধীরে বাবার কাছে যাওয়া কমে আসতে লাগলো এবং তখনই আমার ভয় হতে লাগলো বাবা বোধহয় এবার মারা যাবে। কিছুদিন পর আমি বাবার কথার সত্যতা খুঁজে পেলাম, মানুষ মারা যায় তখনই যখন প্রিয়জনের সাথে তার যোগাযোগ শূন্যতা তৈরি হয়। জাবেদ সাহেব কথাগুলো তার মেয়ে সাবেরিকে বলছিল। এই তত্ত্বের সাথে সমরেশ মজুমদারের কালবেলা উপন্যাসের সেই কথাটাই মনে পড়ে যায়। কাছের মানুষের যোগাযোগহীনতাই মানুষকে মৃত বলে ঘোষণা করে। এই অবস্থাগুলোতে হয়তো একটা মানুষ বেঁচে থাকার চেয়ে মৃত্যুতেই বেশি স্বস্তি বোধ করে, তবু তাতে শান্তি হয় না তার কাছের মানুষের। তারা তখনও তাদের পৃথিবীর অধিকারটা আদায় করে নিতে চায় নিজেদের মতো করে, যাতে কোনো লেনদেন থাকে না মৃত মানুষটির। যাই হোক, তার ভ্রমণ শেষে বাসায় ফেরে। এবার সকালে যখন জাবেদ সাহেব ঘুম থেকে ওঠে, চা চায় তার স্ত্রী মায়ার থেকে, তখন সে দেখতে পায় মায়া তাকে ছেড়ে চলে গেছে। এটা সে তার শ্বশুরবাড়িতে ফোন করে নিশ্চিত হয়। জীবনের শুরুতে যারা অনেক চোখ রাঙানিকে উপেক্ষা করে একই ছাদের নিচে থাকার অভিপ্রায়ে একসাথে থাকা শুরু করে, তাদের মাঝেও একটা সময় অনেকটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। সেই দূরত্বটা হয়তো আজীবনই থেকে যায়। মায়ার জাবেদ হাসানও হয়তো সেটা কাটাতে পারেনি। এই দুই একটা দৃশ্যই দর্শকরা বুঝে ফেলে জাবেদ মিড লাইফ ক্রাইসিসে ভুগছে। ওই যে সংসার আমার ভাল লাগে না রোগ যেটাকে বলে, মূলত গোটা সিনেমাতেই জাবেদকে কিছুটা সংসার বিরাগী দেখানোর চেষ্টা করা হয়েছে। এবার সিনের জাবেদ সাহেব তার শ্বশুরবাড়িতে গিয়ে তার স্ত্রী মায়াকে বলে, তুমি সকালবেলা কিছু না বলে চলে আসলে কেন? তখন মায়া বলে, কোনো একটা মেয়ের সাথে তোমার বন্ধুত্ব হয়েছে, সেটা নিয়ে সংসারে অশান্তি হচ্ছে, এটা কি আমার জন্য খুব সহজ? তোমাকে নিয়ে তো গত 20 বছরের কোনো লেখালেখি হয় নাই, এখন কেন হচ্ছে? তাও আবার তোমার মেয়ের বান্ধবীর সাথে? একটা পরিবারের দূরত্ব মানে শুধু দুটো বাবা মার দূরত্ব নয়, সেই সাথে তাদের সন্তানদেরও একটা অস্থির সময়ের ভেতর দিয়ে যেতে হয়। পিতা স্নেহ থেকে বঞ্চিত সাবেরি আর তার ভাইও একটা গভীর কষ্টের ভেতর দিয়ে যায়। যখন মানুষ অথৈ সাগরে একাকী কাটাতে থাকে, তখন তার জন্য একটুখানি ভালোবাসায় তার জীবন ধারণের জন্য অবলম্বন হয়ে আসে। নিতু হয়তো সেই কাজটিই করেছিল বলে জাবেদ হাসান এত কঠিন একটা সিদ্ধান্ত নিতে পেছোপা হননি। জাবেদ হাসানের জবানবন্দিতে উঠে আসে তার বাবার কাছ থেকে পাওয়া একটা উপলব্ধির, যা কিনা তাকে জানান দেয় একটা জীবনের মৃত্যু হয়ে যায় যখন তার কাছের মানুষদের কাছে তার প্রয়োজন ফুরিয়ে যায়। এই সংসার বৈরাগ্যের মাঝে জাবেদের জীবনে নতুন মোড় মেয়ের বান্ধবী নিতুকে জড়িয়ে পত্রিকার প্রতিবেদন। সেখান থেকে জন্ম নেয় পারিবারিক সংকট, সংসার থেকে আলাদা থাকা, নিতুর সাথে নৈকট্য এবং নিতুকে বিয়ে, তার থেকে সন্তানদের সাথে দূরত্ব। সাবেরি এবং আহির মানে জাবেদ হাসানের ছেলেমেয়েরা সবসময় মায়াকেই মানে তার মাকেই সাপোর্ট দিয়েছে। যদিও সাবেরির আক্ষেপ ছিল তার মায়ের প্রতি, কারণ তার মা অলস, সংসারের নিয়ন্ত্রণ রাখতে পারেনি, কিন্তু তার ভালোবাসা সবসময় মায়ের প্রতি ছিল অটুট। অপরদিকে বাবার প্রতি তার ক্ষোভ ছিল, ক্ষোভ থাকাটাই স্বাভাবিক, তার উপর নিজেরই বান্ধবী। এবার সাবেরি তার বাবার এমন একটা ঘটনা ঘটাতে দেখে তার বাবা জাবেদ সাহেবকে তার বান্ধবীকে নিয়ে বলে, তুমি কি অন্ধ? তুমি কি বুঝতে পারো না কিছু? শি ইজ অ্যান অ্যাটেনশন সিকিং পোর লেডি। যখন সে বুঝতে পারছে সে সব কম্পিটিশনে জিততে পারলেও সে কোনোদিন তোমার অ্যাটেনশন পাওয়ার কম্পিটিশনে জিততে পারবে না, সাবেরির একটা উক্তি ছিল, যেহেতু নিতু তার সাথে কোনো প্রতিযোগিতায় পারেনি, জাবেদকে বাবা হিসাবে পায়নি, তাই জাবেদকে বিয়ে করে বউ হিসাবে পেতে চেয়েছে। এই কথাগুলো দিয়ে নিতুর প্রতি সাবেরির ক্ষোভের মাত্রা কিছুটা হলেও আপনারা আন্দাজ করতে পারছেন। সাবেরি তার বাবাকে আরো বলে, তুমি কি ভাবছো আমরা সমাজে মুখ দেখাতে পারবো না? আমরা ঠিকই সমাজে মুখ দেখাতে পারবো, বাট তুমি অন্ধকারে পৌঁছবা। আই হোপ সামডে ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইউ নো সামথিং, আমি না জীবনেও তোমার এই বাড়িতে আসতাম না, জীবনে এই বাড়িতে আমি পা রাখতাম না। আজকে আমি তোমাকে শুধু একটা কথা বলার জন্য আসি, আজকের পর থেকে তুমি তোমার ছেলে এবং মেয়ের কোনো রকম কোনো খবর পাবা না, তুমি অন্ধকারে বাস করবা, ইট উইল বি ইয়োর পানিশমেন্ট। এরপরের সিনে জাবেদ এবং নিতু একটা অনুষ্ঠানে ইন্টারভিউ দিতে গেলে একজন দর্শক নিতুকে অনেক অপমান করে কথা বলে, কিন্তু জাবেদ ঠিকই নিতুর পক্ষে কথা বলে। এবং এরপরের সিনে জাবেদের এক ভক্ত জাবেদ সাহেবের, মিতুর এবং তার ছবি একসঙ্গে তুললেও সেই ছবি থেকে নিতুকে ক্রপ করে কেটে দিলে জাবেদ এই ভক্তকে অনেক কথা শোনায়। যাই হোক, মোট কথা হলো
জাবেদ মিতুকে অনেক ভালোবাসত। বাবার থেকে আলাদা হয়ে যাওয়ার পরেও এদিকে সাবেরি তার মাকে তার জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা জায়গায় নিয়ে যায় এবং তার মাকে বলে, আমরা তো খুব সহজেই মানুষের সামনে বাজে কথা বলতে পারি, কিন্তু ভালো কথা তো বলতে পারি না, প্রশংসা তো করতে পারি না, লজ্জা লাগে, তাই তোমাকে কিছু ভালো কথা বলার জন্য এইখানে আনছি। মায়া বলে, এসবের কি মানে? সাবেরি বলে, মানে আছে, আগে কথাটা শেষ করি। মা, এই কয়েক মাসে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমি তোমার সাথে ঝগড়া করছি, তোমাকে হার্ট করে কথা বলছি, যা না তাই বলছি, তোমাকে পরগাছা বলছি, তোমাকে বোকা বলছি, অনেক কিছু বলছি, কিন্তু আজকে আমি তোমাকে একটা কথা বলতে চাই। ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দিস ওয়ার্ল্ড। যেদিন থেকে তুমি কারো মুখের দিকে না তাকায়া নিজের লাইফ নিজে লিড করা শুরু করলা, সেদিন থেকেই ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দিস ওয়ার্ল্ড। যেদিন থেকে তুমি অভাবকে কেয়ার না করে লেফটেন্যান্ট কর্নেলের মতো লেফট রাইট করে নিজের জীবন চালাতে শুরু করলা, আর সেদিন থেকে ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দিস ওয়ার্ল্ড। যেদিন থেকে তুমি একা একা তোমার জীবনটাকে ভাবা শুরু করলা, সেদিন থেকে ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দিস ওয়ার্ল্ড। মা, অ্যান্ড উই আর প্রাউড অফ ইউ। তার মা বলে, নাটক শেষ? বলাই নিতু বলে, হ্যাঁ নাটক শেষ মা। এরপর সিন চলে আসে জাবেদের মৃত্যু এবং তার দাফনের মধ্য দিয়ে। মৃত্যুকে কেন্দ্র করেও দুই পরিবারের মধ্যে সংকট তৈরি হয়। এখানে সাবেরির চাচু সাবেরিকে বলে, যেভাবেই হোক নিতু তো এখন জাবেদ সাহেবের স্ত্রী, নিতু চাইতেছে ডেড বডি হাসপাতাল থেকে তার ফ্ল্যাটে নিয়ে যাইতে, যারা যারা দেখতে চায় সেইখানেই যেতে হবে। সাবেরি বলে, চাচা তুমি কি বুঝতে পারছো না এটা কেন বলছে? সিম্পল, ও খুব ভালো করে জানে যে আমার মা ওখানে জীবনেও যাইতে পারবে না। লাশ কোথায় দাফন করবে তার সিদ্ধান্ত হয়েছে? সাবেরির চাচা বলে, নয়নতারায় দাফন হবে। এটাই নাকি জাবেদ ভাইয়ের শেষ ইচ্ছে ছিল? সাবেরি বলে, আমি তো এখনই ইন্টারভিউ দেখলাম। কই, ইন্টারভিউতে তো এরকম কিছু বলছে বলে দেখলাম না, এই দুই ঘন্টার মধ্যে শেষ ইচ্ছা ম্যানুফ্যাকচারেড হয়ে গেল, ভালো হয়েছে। আমার বাবা আমার মাকে ডিভোর্স দিছে, শুধু আমার মাকে ডিভোর্স দেয় নাই, তার সন্তানদেরকেও ডিভোর্স দিছে, তার কোনো পাস্ট নাই, কোনো স্মৃতি নাই, সব কিছুকে ডিভোর্স দিয়ে দিছে। জাবেদ হাসান 50 বছর বয়সে জন্ম নিছে, 50 বছর বয়সে সে এই মাটিতে আসে, নিতু নামের একটা মেয়ের সাথে তার পরিচয় হয়েছে, বিয়ে হয়েছে, তাদের একটা সন্তান আছে, ব্যাস ইতিহাস শেষ। সাবেরির চাচ্চু বলে, কিন্তু এখন কি করবা, সিদ্ধান্ত তো একটা কিছু নিতে হবে, সময় তো নাই। সাবেরি বলে, আচ্ছা তোমরা কি কেউ বুঝতে পারছো না চাচ্চু যে ও এমনটা কেন করতেছে? সারাটা জীবনও আমার সাথে কম্পিটিশন করে গেছে, সারাটা জীবন কম্পিটিশনে লেগেছিল। এখান থেকে সিন চলে আসে জানা যায়। এখানে জাবেদ সাহেবের ছোট ভাই সবার উদ্দেশ্যে বলে, আপনারা জানেন আমার বড় ভাই জাবেদ হাসান সাহেব ইন্তেকাল করেছেন, উনি যদি কোনো অন্যায় করে থাকে আপনাদের সাথে ওনাকে মাফ করে দেবেন, আপনারা কি ওনাকে মাফ করে দিয়েছেন? এবার এখানে সাবেরি এসে বাবার লাশের পাশে বসে কান্না করতে থাকে এবং বলতে থাকে, তুমি কি শুনতে পাচ্ছ বাবা, আমি তোমার মেয়ে, তুমি কি শুনতে পাচ্ছ বাবা, তুমি একবার আমায় বলেছিলে না বাবা, তুমি একবার বাবা ডাক শুনতে চাও, এই যে আমি তোমাকে বাবা ডাকতেছি, তুমি শুনতে পাচ্ছ বাবা, বাবা আই এম সরি। এবার সিন চলে আসে একেবারে মুভির প্রথমে দেখানো সেই স্কুলের রিউনিয়নের দিন, যেখানে শুরু সেখানেই শেষ হয়। এখনও কি সেই বান্ধবী দুটির মাঝে আগের মতোই সেই দূরত্বটি আছে, নাকি তার মাঝে যোজন যোজন দূরত্ব হয়ে আছে? হয়তো তার প্রশ্ন দর্শক নিজের কাছেই খুঁজতে থাকবে। শেষ হইয়াও তাই শেষ হয়নি অনেক কিছুই, সবশেষে বলবো। সব কিছু ছাপিয়ে ডুব লাইম লাইটে আসে লেখক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আপ্রো শাওনের অভিযোগের প্রেক্ষাপটে। কী সেই অভিযোগ? ফারুকি নাকি হুমায়ুন আহমেদের জীবনে স্পর্শকাতর অংশ নিয়ে সিনেমার গল্প সাজিয়েছেন। সিনেমার জাবেদ চরিত্রটি মূলত হুমায়ুন আহমেদেরই চিত্রায়ন এবং এর চরিত্ররাও হুমায়ুনের সাথে সংশ্লিষ্ট। মায়া চরিত্রটি হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী গুলতিকিন, মেয়ে সাবেরি হচ্ছে শিলা এবং ছেলে আহির হচ্ছে নুহাস। যদিও সিনেমার শুরুতে পরিচালক বলেছেন সিনেমার সকল চরিত্র কাল্পনিক এবং উনি ওনার বিভিন্ন সাক্ষাৎকারে বলার চেষ্টা করেছেন এটা হুমায়ুন আহমেদের জীবনের উপর নির্মিত সিনেমা নয়, কিন্তু সিনেমা দেখে যারা হুমায়ুন আহমেদের জীবন সম্পর্কে বিন্দুমাত্র জানে তারাও বলবে এটা মূলত তার জীবনের স্থূল একটা প্রকার। যদিও হুমায়ুন আহমেদ লেখক আর জাবেদ হাসান চলচ্চিত্র নির্মাতা, কিন্তু উভয়ের জীবনের এত মিল, আসলে মানসিকভাবে অন্ধ না হলে কারো পক্ষে অস্বীকার করা অসম্ভব যে এখানে ফারুকি হুমায়ুনকে দেখাতে চেয়েছেন, এমনকি তার মৃত্যু পরবর্তী জটিলতাও এড়িয়ে যাননি এবং সেটা করতে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। লেখক হুমায়ুন আহমেদের জীবনাচরণ কিংবা তার জীবন দর্শন ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়েছেন পুরোপুরিভাবে। আবার কিসের টানে হুমায়ুন
শাওনের কাছে গেলেন সেটাও এখানে অনুপস্থিত। সেটা কি শরীরের টান না মনের টান সেটাও দর্শক বুঝতে ব্যর্থ, আর পরিচালক ব্যর্থ বোঝাতে। কুলতিকিনের সাথে সম্পর্কের টানাপোড়নের অংশটাও দুর্বল। হুমায়ুনের জীবনের ছায়া অবলম্বনে সিনেমা বানাতে গিয়ে আবার সেই ছায়া থেকে বের হয়ে আসতে গিয়ে লেজে গোবরে অবস্থা হয়েছে এই সিনেমার, না ঘরের না ঘাটের। হুমায়ুন আহমেদের রসবোধের সিটে ফোটাও ছিল না জাবেদের মাঝে, বরং একটা এক্সেপিস্ট চরিত্র হিসেবে দাঁড়িয়ে গেছেন তিনি। যেমন পত্রিকায় তাকে এবং নিতুকে নিয়ে খবর বের হবার পর তিনি নিতুকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন তার সাথে নিতুর কিসের ফ্রেন্ডশিপ, আবার সেই নিতুই যখন তাকে খাবার পাঠায় তিনি সেটা বেশ মজা করেই খান। দেখানো হয় উনি বেশ জনপ্রিয়, কিন্তু তার বর্ণাঢ্য জীবন এখানে অনুপস্থিত। দুই একজন পথচারী তার কাছে অটোগ্রাফ চায়, এই পর্যন্ত। লেখক কিংবা পরিচালক কোনো দিক থেকে এটা ঠিক যায় না। টেলিভিশনের অনুষ্ঠানে দর্শক ফোনে নিতুকে যা ইচ্ছে তাই বলে এর প্রক্রিয়াতে জাবেদ জবাব দেন, কিন্তু তারপর এরকম আরও অসংখ্য প্রশ্ন দর্শকের মনে জন্ম দেবে এবং যারা হুমায়ুন আহমেদের জীবনের সিনেমা দেখতে যাবেন তারা হতাশ হবেন এবং একটা ভুল ধারণা নিয়ে বাড়ি ফিরবেন। আপনারা যারা হলে গিয়ে মুভিটি দেখবেন বলে ভাবছেন তাদের অনুরোধ করব, খুব বড় কিছুর আশা নিয়ে যাবেন না, তবে অন্তত এর ক্যামেরার কাজ আর ফ্রেমিং দেখতে হলেও আপনাদের যাওয়া উচিত। দুই একটা অসামঞ্জস্য থাকলেও মুভির দৃশ্যায়ন ভালো, বেশ আলিশান ফ্ল্যাট, সিরামিক ইটের বাড়ি, চোখের জন্য আরামদায়ক একটা সিনেমা। হুমায়ুন আহমেদ বিশাল একটা ক্যানভাস, সে ক্যানভাসে শুধু বিতর্কিত অংশটা নিয়েই কেন ফারুকী সাহেব চলচ্চিত্র বানাতে আগ্রহী হলেন সেটা তিনি এবং প্রযোজকরা জানেন, কিন্তু তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন। তবে হুমায়ুনকে নিয়ে আরও বড় পরিসরে চলচ্চিত্র নির্মাণ হোক এটাই কামনা। হলে শীষ দেওয়ার মতো ছবি এটি নয়, কিছু ভাবনা আর জীবনের কিছু প্রশ্ন খোঁজার একটি চলচ্চিত্র, আমাদের জীবনকেও হয়তো সেটা প্রভাবিত করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত নিজের এবং প্রিয়জনের খেয়াল রাখতে ভুলবেন না জানো।